আজ থেকে ঢাকায় শুরু হয়েছে বাংলাদেশ ওপেন আন্তর্জাতিক গলফ টুর্নামেন্ট। প্রথম দিনে সুবিধা করতে পারেনি দেশসেরা গলফার সিদ্দিকুর রহমান। পারের চেয়ে এক শট বেশি খেলে যৌথভাবে ৪০তম স্থানে রয়েছেন তিনি। খেলা শেষে সিদ্দিকুর জানিয়েছেন, বাতাসের কারণে খেলতে কিছুটা সমস্যা হলেও নিজের ভুলের কারণে পিছিয়ে পড়েছেন তিনি। রিফাত আঞ্জুমের রিপোর্ট। ঢাকার কুর্মিটোলা গলফ ক্লাবে শুরু হয় বাংলাদেশ ওপেন আন্তর্জাতিক গলফ টুর্নামেন্টের চতুর্থ আসর। টুর্নামেন্টের প্রথম দিনে খুব একটা সুবিধা করতে পারেনি দেশসেরা গলফার সিদ্দিকুর রহমান। প্রথম রাউন্ড শেষে ৪০তম অবস্থানে থেকে শেষ করেছেন তিনি। দিনের শুরুটা ভালোই করেন সিদ্দিকুর রহমান, দ্বিতীয় পর্বের ১০ নম্বর গর্ত থেকে খেলা শুরু করেন। তবে ১৩ নম্বর গর্তে বল পানিতে ফেলে পেনাল্টি পেলেও পারের চেয়ে এক শট বেশি খেলে ঘুরে দাঁড়ান। তবে দিনের শেষ দিকে এসে আর সুবিধা করতে পারেননি। ম্যাচ শেষে সিদ্দিকুর রহমান জানিয়েছেন, বাতাসের কারণে ভালো মতো খেলতে পারেননি, তবে নিজের কিছু ভুলের কারণে ম্যাচ থেকে পিছিয়ে পড়েছেন তিনি। নাম্বার অফ বাডি কিন্তু ভালো ছিল, বাট কিছু মানে কয়েকটা শট খুব খারাপ হওয়াতে মানে ইজি জায়গা থেকে মিস করেছি, যার কারণে আসলে স্কোরটা আমি করতে পারিনি। কিন্তু এই কন্ডিশনে যে কয়েকটা বাডি দরকার একটা রাউন্ডের জন্য, ওটা কিন্তু ছিল। বাংলাদেশি গলফারদের মধ্যে ভালো অবস্থানে রয়েছেন জামাল হোসেন। পারের চেয়ে এক শট কম খেলে যৌথভাবে ১৭তম স্থানে রয়েছেন তিনি। আর শীর্ষে রয়েছেন থাইল্যান্ডের ওয়ান্না শ্রীচান রত্নারান। রিফাত আঞ্জুম, বৈশাখী সংবাদ, ঢাকা।